বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আমরা আমাদের ভাষা আন্দোলন সম্পর্কে পড়ছিলাম। তো আমরা এর আগে জেনেছি যে 1948 সালে আমাদের ভাষা নিয়ে, বাংলা ভাষা রাষ্ট্রভাষা করার দাবিতে অনেক ধরনের আন্দোলনের ফলে 1948 সালের 15ই মার্চ আমাদের তৎকালীন যে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন, তিনি সংগ্রাম পরিষদের সঙ্গে, অর্থাৎ আমাদের যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ আছে, তার সঙ্গে একটা 8 দফা চুক্তি স্বাক্ষর করেন। তো এই যে 8 দফা চুক্তি স্বাক্ষর করেন, এই চুক্তিটার বিস্তারিত সম্পর্কে আমরা আজকে জানব। এই চুক্তিটা কে স্বাক্ষর করেন? খাজা নাজিমুদ্দিন। এই ছবিটা হচ্ছে তৎকালীন পূর্ব বাংলার যে মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন, তার একটা ছবি। তো তখন তিনি বাংলা ভাষার প্রশ্নে মোট 8 দফার একটি চুক্তি স্বাক্ষর করেন। তো এই চুক্তিগুলো আমরা একটু দেখে নিই। প্রথমেই আছে 1 নম্বর, যেটা সেটা হচ্ছে বাংলা ভাষার প্রশ্নে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সকলকে অবিলম্বে মুক্তিদান করা হবে। তো আমরা এর আগে জেনেছি যে আমাদের যখন 13 থেকে 15ই মার্চ 1948 সালের 13 থেকে 15ই মার্চ যখন আমাদের রাষ্ট্রভাষার জন্য সংগ্রাম করা হচ্ছিল, তখন পিকেটিং করা অবস্থায় শেখ মুজিব, শামসুল হক, অলি আহাদ সহ মোট 69 জনকে গ্রেপ্তার করা হয়। তো এই 69 জনকে অবিলম্বে মুক্তিদান করা হবে, কেননা তারা তাদের ভাষার প্রশ্নে আন্দোলন করছিলেন। তাদেরকে এভাবে গ্রেপ্তার করে রাখা কোনোভাবেই আইনসম্মত নয়। এরপরে তাদের উপর যে পুলিশি অত্যাচার করা হচ্ছিল, সেই অত্যাচারের বিরুদ্ধে তদন্ত করে একটা বিবৃতি প্রদান করা হবে, এবং বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য পূর্ব বাংলার আইন পরিষদ একটা বিশেষ প্রস্তাব উত্থাপন করা হবে, যাতে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিটা আমাদের যেই আইন পরিষদ ছিল সেইটা পর্যন্ত পৌঁছে। এরপরে পূর্ব বাংলার সরকারি ভাষা হিসেবে ইংরেজি যদি উঠে যায়, তারপরে বাংলাকে সরকারি ভাষা হিসেবে প্রবর্তন করা হবে, উর্দুকে নয়, কারণ পূর্ব বাংলার প্রত্যেকটা মানুষের মাতৃভাষা ছিল বাংলা, উর্দু নয়, এবং এ কারণে বাংলাকেই সরকারি ভাষা হিসেবে প্রবর্তন করার দাবি জানানো হয়। এবং আমাদের যে খাজা নাজিমুদ্দিন ছিলেন, তিনিও কিন্তু এই মর্মে চুক্তিটা স্বাক্ষর করেছিলেন। এরপর সংবাদপত্রের উপর হতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, অর্থাৎ তৎকালীন সময়ে সংবাদপত্রের উপর অনেক নিষেধাজ্ঞা ছিল যে তারা কী কী সংবাদ প্রকাশ করতে পারবে, প্রচার করতে পারবে এবং কী কী পারবে না, এবং এটা কিন্তু একটা মৌলিক অধিকারের বিরুদ্ধে যায়, অর্থাৎ আমাদের যে সামাজিক অধিকার রয়েছে সংবাদপত্রের অধিকার, সেটার বিরুদ্ধে যায়। তারা কোনোভাবে যে বাংলা ভাষাভাষীদের উপর যে অত্যাচার হচ্ছিল সেটা সম্পর্কে খবরগুলো প্রচার করতে পারছিল না, এবং এ কারণে এই আমাদের যে 5 নম্বর চুক্তিটি ছিল, 8 দফা চুক্তি, সেটি ছিল যে সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, এবং আন্দোলনে যারা অংশগ্রহণ করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না, কেননা তারা তাদের ভাষার প্রশ্নে আন্দোলন করছে, এটা কোনোভাবেই আইনের বিরুদ্ধে কোনো কাজ নয়, এবং এ কারণে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এবং 29 ফেব্রুয়ারি হতে জারিকৃত যে 144 ধারাটি ছিল, সেই 144 ধারাটা প্রত্যাহার করা হবে, অর্থাৎ আমাদের যে 144 ধারাটা জারি করা হয়েছিল সেটি যাতে প্রত্যাহার করা হয়। এবং রাষ্ট্রভাষা আন্দোলন রাষ্ট্রের দুশ্মনদের দ্বারা অনুপ্রাণিত হয়নি, এই মর্মে মুখ্যমন্ত্রী ভুল স্বীকার করে একটা বক্তব্য দেবেন, অর্থাৎ তিনি এর আগে বক্তব্য দিয়েছিলেন যে এই রাষ্ট্রভাষা আন্দোলনটা রাষ্ট্রের দুশ্মনদের, অর্থাৎ যারা রাষ্ট্রের শত্রু, বাইরের যারা শত্রু, তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছে। আসলে কিন্তু তা ছিল না, আসলে পূর্ব বাংলার যে বাংলা ভাষাভাষী মানুষ ছিল তারাই কিন্তু তাদের নিজেদের ভাষা রক্ষার জন্য আন্দোলনটা করছিল। এই কারণে মুখ্যমন্ত্রী তার আগের যে ভুল বক্তব্যটা ছিলেন সেটা স্বীকার করে আরেকটা বক্তব্য দিবেন যে রাষ্ট্রের দুশ্মনদের দ্বারা আমাদের এই রাষ্ট্রভাষা আন্দোলন অনুপ্রাণিত হয়নি। তাহলে এটা হলো আমাদের যে 8 দফা চুক্তি খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে স্বাক্ষর করেছিলেন, সেই 8 দফা চুক্তিগুলো আমরা বিস্তারিত দেখলাম। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে 1948 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? তোমরা অপশনগুলো দেখে ভিডিওটা পজ করে উত্তর দিয়ে ফেলো। তাহলে আমরা দেখেছি যে 1948 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন, এবং তিনিই কিন্তু রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে একটা 8 দফা চুক্তি স্বাক্ষর করেছিলেন। তাহলে এই ভিডিওতে আমরা 8 দফা চুক্তির বিস্তারিত সম্পর্কে জানলাম। এরপরে আমরা 1948 সালে 15ই মার্চ পরবর্তী ঘটনাগুলি সম্পর্কে জানবো।